আসসালামু আলাইকুম। বানাবো মিল্ক কোকোনাট বাইট, খেতে ভীষণ মজা আর বানানো কত সোজা, চলুন দেখে নেওয়া যাক। দুধ নেব আধা কাপ, চিনি দেব 2 টেবিল চামচ, নারকেল কুড়ানো আধা কাপ, তেল দেব 2 টেবিল চামচ, 1 কাপ ময়দা, লবণ দেব সামান্য, বেকিং পাউডার সামান্য। এবার একসাথে ভালো করে ময়ন করে নেব। আর ডোটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে আরও 1 টেবিল চামচ ময়দা অ্যাড করে নিতে হবে। তো আমি আরও 1 টেবিল চামচ ময়দা দিয়ে নেব। ডোটা একটু নরমই থাকবে, টাইট করা যাবে না, তাহলে ভাজার পরে শক্ত হয়ে যাবে। এবার হাতে একটু তেল নিয়ে আবার একটু ময়ন করে নেব, তারপর হাত দিয়ে ছড়িয়ে নেব আর উপরে দিয়ে নেব কোরানো নারকেল। এবার পছন্দ মতো কাটার দিয়ে কেটে নিতে হবে, যার যেমন পছন্দ। আমি চার কোণা করে কেটে নিচ্ছি। যদি রেসিপি ভালো লাগে, একেবারে ঘরোয়া সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য। আমার আরও কিছু রেসিপি আছে আমার চ্যানেলে, প্রয়োজনে দেখে নিতে পারেন। নারকেলের পিঠা, নারকেলের বেশ কয়েক রকমের নাড়ু। তেলটা গরম হলে চুলার জালটা মিডিয়াম লোতে করে ভাজতে হবে। কড়া জালে ভাজলে উপরটা পুড়ে যাবে আর ভেতরে নরম থাকবে, আর আস্তে আস্তে ভাজলে এটা ভেতর থেকে মচমচে হবে। বানানোর পর যখন ঠান্ডা হবে তখন এয়ারটাইট বক্সে ভরে আমি 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেয়েছি, মানে রেখে দেখেছি। এটা মচমচাই থাকে আর বেশ মজা থাকে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তবে যে কোনো খাবার টাটকা খাওয়াই ভালো, অল্প অল্প খাবেন, অল্প অল্প বানাবেন, কষ্টও কম হবে আবার খাবারের স্বাদটাও ভালো থাকবে। তো তেল থেকে তুলে নিয়েছি, খুবই সহজ একটা রেসিপি, ভীষণ মজার মচমচে কোকোনাট বিস্কুট বা বাইট। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।